short turn. Aji dora khoriya biva mantra right. Joy joy te ami apnaal upor usorot. Ei okhome sanskriti lipibaddha hoi thakai debo baidyobak apnaal upor sor porohon koribole ulais. Ei baidyobak porohon korile amar bohu kiti bhul kiti roi jabo. Sokolo bhular khema bichari mor guru dhyanas kua ari jibon gondiyar arhire ei baidyot bojam rokor. Kiri yar purbe eta kotha koi jao. এই বাইদ্যভাগ যদি আমাৰ অসমীয়া মাজত থাকে অসমে জাতি জীয়াই থাকিব যদি বাইদ্যভাগ আমাৰ অসম মাজত না থাকে তেতিয়া আমাৰ অসমীয়া জাতি নিক্ষেপ হৈ যাব হে হেতুকে হে নাশ কৰ জীৱন গন্ধিয়া লাৰখিৰে এ আৰম্ভ কৰিছো ধুলত নগৰ Yeah.
¡Vaya! 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 ¡Vamos!
কি পলাম জলাও ভগবান পলাম জলাও এ না পাবো আমনে এ গুয়া পানর জন্ম কথা এ গুয়া পানর জন্ম কথা এ গুরু বলে কেজি কুটিয়া নিদানা ব্রহ্মাদেব দিলে ব্রহ্মাদেব দিলে ব্রহ্মাদেব দিলে ব্রহ্মাই দুটি অর্পি যত নাই রাখিলে গছর মধ্যে তামোল টুকি মেৰাই মেৰাই পাল আপোনালোকে পাণ আৰু তামোল একেলগে দেখিছে ঐ দুয়ে দুৰু ঘৰি থাকে দেখি এই রাম গছর মধ্যে তামোল টুকি লতার মইছে পান লতার মইছে পান বলে হর গরি বিবাহতে ধরিছিলে আমি সবে মুখমতি পাওয়ে এই দেখতে আমি প্রকৃততে এই বাদ্য ভাগ আমার পরম বাদ্য নয় জানে মানে কৃষ্ণ ভাব এই বাদ্য ভাগ থাকলে আমি জিয়া থাকিম কিন্তু এই বাদ্য ভাগ আমি গৌরীশালর ভাড় নিচিনা যদি ব্যবহার করু বলে কই বলে জ্ঞানী বলে নজনাই কই বলে গরু গুণ গৌরীশালর ভাড় বলে জ্ঞানী বলে কই বলে গুণ রত্নমালা সাড় এই বাদ্য আজি সত্য যুগে বাদ্য ভৈরব তমান কলা করে মহাদেবে করে বাদ্যর জনম গুলু করে সামগ্রী কৃষ্ণ দিলে ব্রহ্মা হাতত ব্রহ্মাই যদি অনুপিলে কি নাম রোগ কেহি খুঁটি নিয়া যারা পৃথিবীর কষায় মধ্যম রেখা সামগ্রী ফাটিয়া ওলাই
অনন্তর আচুপনে আচুদাল কিবাব নবী ভক্তের দরে এই সামজুবা এই সামজুবাক আমি যতনায় রাখিব লাগিব যতনায় রাখি আমি তাক এই বস্তু কিনে আমি বনাই আমি অখনে সৃষ্টি মাতার আমি কথা বলা লাগিব কি আমি এই বাদ্যবা আমাক জিয়াই থাকিব কিন্তু এই বাদ্যবাক আজি আপোনালোকে সব এই বাদ্যবাক আমার মাজৰ পৰা লুপ্ত হৈ গৈছে আজি এই এলাকাত আপোনালোকে এই সংস্কৃতি লিপিবদ্ধ হৈ থকা বাদ্যবাক মতাৰ কাৰণে আমি পৰম সন্তোষ কিন্তু আমি এটা উৎসাহ শিল্পীৰ পৰা যেতিয়া শিল্পী মৰম চেনে থাকিব তেতিয়া আমাৰ অসমীয়া সংস্কৃতিৰ লিপিবদ্ধ হৈ থকা বাদ্য জীয়াই থাকিব যদি শিল্পীৰ প্ৰতি শিল্পীৰ মৰম চেনে নাথাকে তেতিয়া এই কৃষ্টি আমাৰ অসমীয়া মাজত লুপ্ত হৈ যাব মাননি ঘাটৰ পালস্কিতা বজাই যাম প্ৰথম ঘাটটো কৈছে শুনক বোলে উৰ বোলে তাকি তিতা তিনি দি খুৰু দাও তাকি তিতা তিনি দি খুৰু দাও বোলে হেই ঢগা তাচ ঢগা বোলে ধেৰকেনে 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 কেন উগ্ৰাম যদি কিনি দাও টিকি নাও যদি কিনি দাও বোলে ধেই যদি কিনি দাও তিধে যদি কিনি দাও বোলে ঢেকিৰি ঢেগাও কিনি ঢেকিৰি ঢেগাও ঢেগাও তিনি দিনে কিনাও তিনি দিনে টিকিৰু টিকিৰু দাও টিকিৰু টিকিৰু দাও গিন দাও লে টিকিৰি গিন তুমি ৰাস্তা আছ গিন আজি নৰাম ককা চৈকাত অনুৰপণ কৰি এই ঘাটো বজাই দিছো শুন এতিয়া মঘায়দাই যিখিনি মান ধৰিছিল আমাৰ চৰণা বাদ্যৰ উপৰিও মঘায়দা দিনত ওঠৰখন হাত আৱিষ্কাৰ হৈছিল এই ওঠৰখন ঘাটত মঘায়দে কেনেকৈ বজাই দিছিল সেই ঘাটটো বজাই দিব ন প্ৰথম কৈছে বোলে উৰ বোলে ঘেন গমা গমা গগমা গম মা তাচ তেল মলা গিৰি দিকি দাস বোলে গুম গেৰি গেৰি কি গেৰি কি গেৰি চচৰা চচৰা চাচ আকৌ কৈছে শুনক বোলে ঘেন গমা গমা গগমা গম মা তাচ তেল মলা গিৰি দিকি দাস গুম গেৰি গেৰি কি গেৰি কি গেৰি চচৰা চচৰা চাচ এতিয়া আমি ঘাটটো মাৰি গৈছো ঘাটটো মৰাৰ পিছতে আমাৰ আমি মান নমাব লাগিব কেনেকৈনো মান নমাইছিল এতিয়া বায়ু পুত্ৰ হনুমন্ত আছিল হনুমন্ত অকল গুৱাপানত জড়িত হোৱা নাছিল হনুমন্ত এই শৰাইখনতো জড়িত আছিল কেনেকৈ শৰাইখনত জড়িত হৈছিল আপোনালোকক আমি সাত তাৰিখে সম্পূৰ্ণ হিচাপে শৰাই গুৱাপানৰ বিষয়ে আমি বুজাই কৈ যাম এতিয়া সামান্য এটা পালচকিটা মই যাই গৈছো শুনক বোলে ঘেন গমা গমা ঘেৰি ঘেৰি গম মা খিত্তা গগমা গমা ঘেৰি ঘেৰি গমা ঘেন গমা গমা গগমা গম মা খিত্তা গমা গমা ঘেৰি ঘেৰি গমা ঘেন গমা গমা গগমা গম মা খিত্তা গমা গমা ঘেৰি ঘেৰি গমা বোলে এটুকা তামোল চৌদ গুজি পান তুমি ৰাইজক ধৰিলে চাকি বন্তি জ্বলি আছে প্ৰথম ঈশ্বৰক ধৰিব লাগিব নহয়নে বোলে ঘেন গমা গমা ঘেৰি ঘেৰি গম মা খিত্তা গগমা গমা ঘেৰি ঘেৰি গমা বোলে এটুকা তামোল চৌদ গুজি পান প্ৰথমতে ঈশ্বৰক ধৰি যাওঁ মাত
এটা আমি ঈশ্বরক ধরা পিছতে আমি তাক ধরিম সকলকে ধরি গলে নহয় না প্রভু না আপনার ধরি যাও এটা কইছে কমা ইয়াত এটা ডাঙর এক এটা দি কইছে শুনক আমি যেতিয়া অসমখন চাৰিটা পিঠত বিভক্ত স্বর্ণপীঠ রত্নপীঠ কামপীঠ হোমাপীঠ কিন্তু আমি হোমাপীঠৰ জাতিসকল আমি কি করলো এতিয়া আমি এটা কইছো শুনক আমি সামান্য এই বাদ্য এই হাত চাপৰি এই তাল এই কীর্তন এই ঘোষা একেখিনি নামতে আমি পৃথকে পৃথকে আমি চলিছো নাই চলিছো নে বাৰু কিন্তু তার মূল কারণটো কি আমি নিজক আমি চিনি পাব লাগিব নিজক চিনি পাবলে আমি গছৰ গুৰিটো পাব লাগিব গছৰ গুৰিত যদি পাওঁ আমি নিজক আমি নিজৰ তত্ত্বটো আমি পাম নহয়নে সেই বিষয়ে মই আপোনাক কৈছো শুনক এতিয়া আমি যদি আপোনালোকক মান ধৰো তেতিয়া কৈছে মানৰ সাপৰ্ট দিছিল বা থাকা নিত্য তংলতি কুটা এটো কথা মনুষ্য গুচি পান দ্বিতীয়তে ৰাজ্যত ধৰি যাওঁ মান এতিয়া আমি সকলকে মান ধৰিছো সকলকে মান ধৰি এটা ঘাট দিছিল সেই ঘাটটো বেথাই হৈছে ডাঙৰীয়া ঘাট বোলে ৰুত্তং পুত্তং আশীপতি ঘনিতং জতলা জতলি বিয়লি মান তৃতীয়তে সকলোৰ মাজত ধৰি যাওঁ মান ৰুত্তং পুত্তং আশীপতি ঘনিতং Gracias.
un concurso aquí.